شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد أمر بريو درشك أسرتا برندو السلام عليكم ورحمة الله وبركاته شرب پرتم انتريك سلام و شبتش جانية آسكر انشتان اسلام ان بانگلاء اپنا در کے شاگتم جانائي আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক যে সমস্ত পিতামাতারা নিজের ছেলে বা কন্যার বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের ছেলে বা কন্যার জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত ভাবিরা বোনেরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোল ভরে দিক তাদের সংসারে সুসন্তান দান করুক আর আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা পরীক্ষায় বসতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত বিষয়ে সফলতা দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমিন ইয়া রাব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আজকে আমি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই প্রথম প্রশ্ন ঢাকা থেকে বাংলাদেশ ঢাকা থেকে কাজী নজরুল ইসলাম সাহেব লিখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমার প্রশ্ন হচ্ছে হুজুর নামাজে আয়াত কেন পড়তে হয় কি কি কারণে এবং কিভাবে পড়তে হয় ওর নিয়মটা একটু ভালোভাবে বুঝিয়ে বলবেন প্লিজ ধন্যবাদ রইল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় কাজী নজরুল ইসলাম ভাই আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি সুন্দর প্রশ্ন করেছেন এমন একটি প্রশ্ন করেছেন যে বিষয়ে জানার প্রয়োজন সকলেরই কেননা আমাদের উপরে যে সমস্ত নামাজ ফরজ করা হয়েছে ওয়াজিব করা হয়েছে বা অনিবার্য করা হয়েছে তার মধ্যে একটি নামাজ নামাজে আয়াত নামাজে আয়াত পড়তে হয় যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগে ভূমিকম্প বা যখন তুফান আসে সমুদ্রে
হোক আর ভূমিতে হোক, প্রবল ঝড় বৃষ্টি এমন ভয়ঙ্কর বিদ্যুৎ চমকায় বা গর্জন হয় যে সাধারণ মানুষ ভয় পায়। তাই বলা হয়েছে আর্থিক ও আকাশিক এমন কোনো দুর্ঘটনা বা ঘটনা যার থেকে সাধারণ মানুষ ভয়ভূত হয় বা ভয় পায়, সেই সময় নামাজে আয়াত ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ বা ভূমিকম্প, এ সমস্ত যখন আমরা দেখি বা এর সম্মুখীন হই তো আমাদের মনে একটা ভয় সৃষ্টি হয়। তাই ওই সময় নামাজে আয়াত পড়তে বলা হয়েছে। আর এই নামাজ হচ্ছে দু রেকাত, নিয়াত হবে আমি দু রেকাত নামাজে আয়াত পড়িতেছি চন্দ্রগ্রহণ হওয়ার কারণে কি সূর্যগ্রহণের কারণে কি ভূমিকম্পর কারণে, যে কারণে ওই নামাজটা পড়ছেন তাকে স্মরণ করে নিয়াত করতে হবে যে আমি এই কারণের জন্যে নামাজে আয়াত পড়িতেছি দু রেকাত ওয়াজিব কুরবাতিন ইলাল্লাহ, কি কুরবাতিন ইলাল্লাহ বললেও হবে। এই নামাজে প্রতি রেকাতে পাঁচটি রুকু করতে হবে, প্রথম রেকাতেও পাঁচটি রুকু, দ্বিতীয় রেকাতেও পাঁচটি রুকু। নিয়ম হচ্ছে এই যে নিয়াতের পরে তাকবীরাতুল ইহরাম অর্থাৎ আল্লাহু আকবর বলে সূরা আলহাম পাঠ করতে হবে, তারপরে কোনো একটা সূরা পড়তে হবে। উদাহরণস্বরূপ মনে করুন কুল আল্লাহু আহাদ পড়লেন আলহামদুলসুরো এবং কুল আল্লাহু আহাদ পড়ে তাকবীর বলে আল্লাহু আকবর বলে রুকুতে যাচ্ছেন, রুকুর থেকে উঠে দাঁড়িয়ে আবার সূরা আলহাম পড়তে হবে, অন্য আর একটা সূরা পড়তে হবে, মনে করুন সূরা কাওসার পড়লেন ইন্না আতাইনাকাল কাওসার, আল্লাহু আকবর বলে রুকুতে যেতে হবে, আবার রুকুর জিকির শেষ করে রুকু থেকে উঠতে হবে, উঠে আবার সূরা আলহাম পড়তে হবে, অন্য আর একটা সূরা পড়তে হবে, যেমন সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওটা পড়ার পরে আল্লাহু আকবর বলে রুকুতে যাচ্ছেন, রুকুর জিকিরের পরে আবার উঠে আবার সূরা আলহাম পড়তে হবে, একটা সূরা পড়তে হবে, মনে করুন কুল আউযু রাব্বিন নাস, কি কুল আউযু রাব্বিল ফালাক, পড়ে আল্লাহু আকবর বলে আবার রুকুতে যাচ্ছেন, রুকুর জিকির শেষ হওয়ার পরে উঠে দাঁড়িয়ে আবার কোনো সূরা আলহাম পড়তে হবে এবং সঙ্গে কোনো একটা সূরা পড়তে হবে, যেমন সূরা কাফেরুন, যে কোনো সূরা ছোটো সূরা পড়ে আল্লাহু আকবর বলে রুকুতে যাবেন, পাঁচটি রুকু হয়ে গেল, এবারে উঠে দাঁড়িয়ে সেজদায় যেতে হবে, দুই সেজদার পরে উঠে দাঁড়িয়ে আবার দ্বিতীয় রেখাত শুরু করতে হবে, আর প্রথম রেখাতের মতো দ্বিতীয় রেখাতেও পাঁচটি রুকু করতে হবে, সূরা আলহাম পড়তে হবে, অন্য আর একটা সূরা পড়তে হবে, রুকুতে যেতে হবে, রুকু থেকে উঠে দাঁড়িয়ে আবার সূরা আলহাম পড়তে হবে, অন্য আর একটা সূরা পড়তে হবে, আবার রুকুতে যেতে হবে, এইভাবে পাঁচবার করতে হবে। আর প্রতিবার সূরা আলহামদের পরে যদি কেউ কোরআনের সবচেয়ে ছোটো সূরা মানে সূরা কাওসার ইন্না আতাইনাকাল কাওসার কি সূরা ইখলাস সূরা তাওহীদ যাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ, যদি কেউ প্রতি রেকাতে সূরা মানে প্রতি রুকুর পরে সূরা আলহাম পড়ে সূরা তাওহীদ বা সূরা কাওসার পড়তে চায় পড়তে পারে, কোনো অসুবিধা নেই। তো দ্বিতীয় রেকাতে পঞ্চম রুকুতে যাওয়ার আগে অর্থাৎ সূরা আলহাম এবং সূরা কুল হুয়াল্লাহু আহাদ শেষ করার পরে আল্লাহ আকবর বলে কুনুত পড়া মোস্তাহাব, মানে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে যে আল্লাহ এই সংকটের সময় এই বিপদের সময় এই ভয়ঙ্কর অবস্থায় আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আমাদের হেফাজত করো, আমাদের জানমালের হেফাজত করো, এভাবে মনোকামনা করতে হবে। তারপরে আল্লাহ আকবর বলে দ্বিতীয় রেকাতের পঞ্চম রুকুতে যেতে হবে, রুকু থেকে উঠে সেজদায় যেতে হবে, দুই সেজদার পরে বসে তাসাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করতে হবে। নামাজের পরে মোস্তাহাব দুয়ায়ে ফরজ, দুয়ায়ে ফরজ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়্যিক আল হুজ্জাতি ইবনিল হাসান সলাওয়াতুকা আলাইহি ওয়া আলা আবাইহি ফি হাযিহি আস-সাআতি ওয়া ফি কুল্লি আস-সাআহ ওয়ালিয়্যান ওয়া হাফিযান ওয়া ক্বা'ইদান ওয়া নাসিরা ওয়া দলীলান ওয়া আইনা হাত্তা তুসকিনহু আরযাকা তাওআ ওয়া তুমাত্তিআহু ফিহা তাওইলা। নামাজের পরে এই দোয়াটা পড়তে বলা হয়েছে, বিশেষ করে এই যুগে
ইমামে জামানা আলাইহিসসালামের জন্য শান্তি কামনা করতে বলা হয়েছে। আমরা যদি ওনার জন্য শান্তি কামনা করি আল্লাহর কাছে, তো ওনার দোয়ায় যখন উনি দেখেন ওনার অনুগামী অনুসারীরা ওনার জন্য আল্লাহর কাছে দীর্ঘ জীবী হওয়ার কামনা করছে কি শান্তি কামনা করছে, তখন উনি সকলের জন্য দোয়া করেন নিঃসন্দেহে। তো আমাদের দোয়া হয়তো কবুল নাও হতে পারে, কিন্তু ইমামের দোয়া কখনো আল্লাহ রদ করে না। তাই ইনশাআল্লাহ উনি যদি আমাদের জন্য দোয়া করেন তো আমাদেরকে কোনো ক্ষতি হবে না, বা আমরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হব না, বা কোনো অসুবিধা হবে না। আশা রাখি এই জিনিসটা মনে রাখবেন। তসবিহ মা ফাতেমা জাহরা পড়ুন, কোনো দোয়া পড়তে পারেন সুখ শান্তির জন্য, সকলের শান্তির জন্যে। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনার প্রশ্নের জন্য আমি আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, কেননা আপনি ওই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যেগুলো জানার দরকার আছে। এবারে আপনাদের অডিও রেকর্ডিংয়ের উত্তর দিতে চাই। আসুন দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমার নাম স্বরূপ হোসেন, আমি পশ্চিমবাংলার হুগলি জেলা থেকে বলছি। আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে আমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, তো আমার জন্য কোরআনের কোন দোয়া বা কোন আয়াতটা পড়লে আমার পক্ষে ভালো হবে এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেটা যদি একটু বলে দিন খুবই আমি উপকৃত হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, আল্লাহ আপনাকে আপনার উদ্দেশ্যে সফল করুক, পরীক্ষা যেন সুন্দর হয়, সুন্দর রেজাল্ট করতে পারেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পুরো করুক। তবে উপায় হিসেবে আমি বলে দিই, প্রতি নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, আর প্রতি নামাজের পরে দুই হাত তুলে আল্লাহর কাছে ওই দোয়া করুন, ওই মুনাজাত করুন যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের সাহাবিদেরকে শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে নিজের বাচ্চাদেরকে যদি জীবনে উন্নতি করতে দেখতে চাও, তাদের মনোকামনা আশাকে যদি পুরো হতে দেখতে চাও, তাদেরকে যদি সৎ পথে এবং সুবোধ অবস্থায় দেখতে চাও, তো তাদেরকে এই দোয়ার শিক্ষা দাও। প্রতি নামাজের পরে এই দোয়াটা পড়তে বলা হয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়া আলহিকনি বিস-সালিহিন। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়া আলহিকনি বিস-সালিহিন। আল্লাহ তুমি আমার জ্ঞানে বৃদ্ধি করো, আমার বুদ্ধিতে বৃদ্ধি করো, আমার কনফিডেন্স বিশ্বাসকে বৃদ্ধি করে দাও এবং আমাকে ভালো হওয়ার তৌফিক দান করো, নিজের নেক বা ভালো বান্দাদের মধ্যে গণনা করো। এই দোয়াটা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের তরফ থেকে তৌফিক দান করে সে নিজের উদ্দেশ্যে সফল হয় বা তার মনোকামনা আশা পুরো হয়। তাছাড়া কি প্রতি নামাজের পরে এই দোয়াটা পড়বেন, আর তাছাড়া সুরায় আনফাল আয়াত নম্বর 62 সবসময় এই দোয়াটা পড়তে থাকবেন। এই আয়াতটি বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্না হাসবাকাল্লাহু ওয়া হুয়া আল্লাযী আইয়াদাকা বিনাসরিহ ওয়া বিল মুমিনিন। এই আয়াতটা জোরে পড়তে থাকেন তো আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে আর সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষায় সফলতার জন্যে এই আয়াতটি বারবার পড়তে বলা হয়েছে। তাছাড়া স্মরণশক্তি বৃদ্ধি পাওয়ার জন্যে প্রশ্নের উত্তর যাতে ভালোভাবে দিতে পারেন, সুরায়ে তাহা আয়াত নম্বর 25, 26, 27, 28 এই চারটি আয়াত সকাল সন্ধে কমসে কম 7 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুন্দর একটা উপায়। আর যখন ইন্টারভিউ কি পরীক্ষা যাবে সে সময় মনে মনে এই দোয়াটা পড়তে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। আল্লাহ তুমি এই কাজকে আমার জন্য সহজ করে দাও, কঠিন করো না, আর একে শান্তিপূর্ণভাবে সফল করার তৌফিক দান করো। রব্বে ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। আঙুল দিয়ে পরীক্ষার পেপারের উপরে এটা যদি লেখে কেউ, তো ইনশাআল্লাহ অবশ্যই সে পরীক্ষায় পাশ করবে আর খুব শান্তিপূর্ণভাবে সহজে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। আশা রাখি নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। এই যে মূলবিতে মানে সৌদি আরব থেকে কথা বলছে, তো এটা কি আমি কথা বলতে পাবো? হ্যালো, হ্যালো হ্যালো
সালামু আলাইকুম আমার প্রিয় চাচিমা, এটা লাইভ টেলিকাস্ট নয়, অর্থাৎ সরাসরি পড়াশোনা হচ্ছে না। আপনি যখনই ফোন করবেন, ফোন আপনাকে মানে মেশিন আপনাকে জিজ্ঞাসা করবে আপনার নাম কি, আপনি কোথা থেকে বলছেন আর আপনার প্রশ্ন কি, ওটা রেকর্ড করেন। তো আপনি আগে সালাম করবেন, পরে নিজের নাম বলবেন, কোথা থেকে বলছেন সেই ঠিকানাটা বলবেন, আর তারপরে নিজের প্রশ্ন মানে যা কিছু আপনি জিজ্ঞাসা করতে চান আমাদের কাছে সেইটা বলে নিজের ফোন রেখে দিন। আপনার প্রশ্ন রেকর্ড হয়ে যাবে মেশিনে, পরে সেটা আমরা শুনে বা প্লে করে তার উত্তর আপনাকে দিয়ে দেবো। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার গায়ে অ্যালার্জি হয়েছে, মৌলানা স্যার এই কথাটা বলে দিবেন কত পাড়ায় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, গায়ে যদি অ্যালার্জি হয়ে থাকে তো প্রতিদিন সকালবেলা নিমের ছালের রস মানে নিম গাছের ছাল কেটে ওটা পানিতে ভিজিয়ে দিতে হবে, আর সকালবেলা ওই পানি পান করতে হবে। ওর ওপরে সাতবার সুরায় কদর পড়ে, সুরায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যদি নিমের ছাল না পাওয়া যায় তো উচ্ছে কেটে সেটাকে রাত্রে গরম পানিতে ভিজিয়ে দিতে হবে, সকালবেলা ওই পানিটা পান করতে হবে। এক থেকে দু সপ্তাহ যদি করেন ইনশাআল্লাহ ওই চর্মরোগ বা অ্যালার্জি যে কোনো জিনিস থেকে মুক্তি পাবেন। আশা রাখি নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাম থেকে বলছি। হুজুর, আপনি আমার বোনের জন্য, আমার বোন জানার জন্য অনেক আপনি উপায় বলে দিছেন, সেগুলো আমরা করেই আছি বর্তমান। অ্যাড্রেসও আপনি চাইছিলেন, সবকিছুই পাঠিয়ে দেওয়া হয়েছে 4 তারিখে, এখনো তার কোনো উত্তর আসে নাই। আর অনেক উপায় বলে দিয়েছেন আমার বোনের জন্য, আমরা সেগুলো আমরা আরম্ভ করছি। আপনি দোয়া করবেন যাতে কাজ আল্লাহ রহম করে। আপনার জন্য আমাদের অশেষ ধন্যবাদ, অশেষ দোয়া রইল। আপনার তো জানি আল্লাহ যেন আপনাকে 1000 বছরের আয়ু দান করে, হায়াত দান করে, আপনি বেঁচে থাকেন। আপনার জন্য অনেক মানুষের উপকার হচ্ছে। আর আমাদের এখানে একটা আমাদের আত্মীয়র মধ্যে একটা মেয়ের, 4 বছরের একটা মেয়ে, নাম তার সোহানা। আজকে কুস্কি ঠ্যাঙ্গার দুই সাইডে কুস্কির মধ্যে ডিমের মতন ফুলে উঠছে, ডাক্তার বলছে হাইনি। আর এর কোনো যদি উপায় থাকে আপনি দয়া করে বলে দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। আমার প্রিয় আপা, ফোন করার জন্যে বা আমাকে দোয়া দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনোকামনা আশাকে পুরো করুক, বিশেষ করে আপনার বোনের সমস্যাকে সমাধান করুক। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুপাত্রর ব্যবস্থা করুক এবং তার জীবনে শান্তি ফিরিয়ে দিক, আল্লাহর কাছে এই কামনা করি। আর ওই যে মেয়েটা হার্নিয়া রোগে ভুগছে, আয়াত উশেফা, কোরআনের 4টি আয়াত, সুরায় ইউনুস আয়াত নম্বর 57, সুরায় ইউনুস আয়াত নম্বর 57, সুরায় নাহেল আয়াত নম্বর 69, সুরায় ইসরা বানি ইসরায়েল আয়াত নম্বর 82 এবং সুরায় ফসলাত আয়াত নম্বর 44 এই 4টি আয়াত পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা ওকে সকাল সন্ধ্যে পান করতে বললেন, এবং ওই হারনিয়ার উপরে হাত রেখে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, সূরা আম্বিয়া আয়াত 83 পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ খুব শীঘ্র আশা রাখি ওই কষ্ট থেকে মুক্তি পাবে। যদি ওটা অতিরিক্ত বেড়ে যায় বা ফুলে যায় তখন অপারেশন করে নেওয়া ভালো যত শীঘ্র সম্ভব, তবে ভালো অভিজ্ঞ ডক্টরের মাধ্যমে অপারেশন করাতে হবে। কেননা অনেক অনেক সময় আমরা দেখেছি নারীদের বা কোনো মেয়েদের বাচ্চার ওই বাচ্চি মানে নারী সন্তানের ওই অপারেশনের পরে তাদের বাচ্চা হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, ওখানে কিছু ক্রিটিক্যাল শিরা আছে। সুতরাং খুব ক্রিটিক্যাল অপারেশন হয় অনেক অনেক সময় ওটা, তাই খেয়াল রাখতে হবে।
যাদের মধ্যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে তেমন ডাক্তারের মাধ্যমে ওই অপারেশন করিয়ে নেবেন, যাতে ভবিষ্যতে ওটা অন্যরূপ ধারণ না করে। আশা রাখি নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমার গ্রাম হুগলি জেলা আরামবাগ মহকুমা সাদুগঞ্জ থেকে শেখ সাদর আলম বলছি। আমাদের এই চ্যানেলকে স্বাগত জানাই, লাখ লাখ শুকরিয়া যে আমাদের এই চ্যানেলটা পশ্চিমবাংলা এই বাঙালিকে বাঙালি কথা বাংলা ভাষায় যে শোনাচ্ছেন, খুব ধন্যবাদ। তবে আমরা আমাদের অনুষ্ঠান আমরা সবসময় ব্যাচেলার শুনতে পাচ্ছি ওই সকালের দিকে হচ্ছে বলে, এই অনুষ্ঠানটা যদি দয়া করে মেহরবানি করে রাত্রি 7টা থেকে আরম্ভ করে নাকি 7টা থেকে 7:30 থেকে আরম্ভ করলে হ্যাঁ আমরা প্রোগ্রামগুলো উত্তর দিতে পারবো আরো ভালো, আর প্রোগ্রামগুলো আরো ভালোভাবে আমরা প্রত্যেকের ছেলেমেয়েরা শুনতে পারবো। সকালবেলায় বাঙালি ছেলেরা তো এখানে এলাকাটাই গরিব এলাকা, হ্যাঁ বিভিন্ন রকম কাজে সকালবেলা সকাল 7টার সময় সব কাজে চলে যাচ্ছে, তাহলে 7টার সময় কি করে 8টার সময় থেকে কি করে মানুষ দেখতে পাবে বলুন। এটা দয়া করে যদি রাত্রি 7টা কি রাত্রি 8টা দেন এটা খুব ভালো হয় আমার, হ্যাঁ এটা বলে খুব ভালো হয়, আল্লাহর কাছে হেফাজত করি যেটা যাতে দেওয়া হোক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাইজান, চ্যানেল উইন দেখে আমাদের অনুষ্ঠান ইসলামিন বাংলা থেকে লাভবান হওয়ার জন্যে বা আপনি আমাদেরকে যে পরামর্শ দিতে চেয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার প্রস্তাব চ্যানেল ওয়েনের ডাইরেক্টর সাহেবকে জানিয়েছি, আমি অপেক্ষায় আছি ওনারা কী ডিসিশন নেন। চ্যানেলের ট্রাস্টিরা বোর্ডের মিটিংয়ে হয়তো আপনার প্রস্তাব রাখবেন, যদি সম্ভব হয় এখন তো আশা রাখি আপনার অনুরোধকে রেখে ওইভাবে প্রচার করা হবে। আমি আপনার কথা বোর্ডে রেখে দিয়েছি, আমি অপেক্ষায় আছি ওনাদের কী আদেশ হয় বা ওনারা কী বলেন, ইনশাআল্লাহ সেই হিসেবে আগে প্রচার হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে আমি এখানে একটা জিনিস শুধু অনুরোধ করে বলতে চাই আমার দর্শকবৃন্দদের কাছে, যদি কেউ সকালের সময়, আমি জানি ওটা চাষি ভাইদের জন্যে কাজে যাওয়ার সময় বা অনেকে অফিসের জন্য বাইরে যায় সকাল 8টার সময়, ওইরূপ 4টার সময় দেখানো হচ্ছে, তো ওই সময়ও চাষি ভাইরা মাঠে থাকে বা অনেক মানুষ অফিস আদালতে থাকে। তাই যদি আপনারা টেলিভিশনের মাধ্যমে না দেখতে পান তো এটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সময় দেখতে পারেন, নিজের মোবাইলে হোক কম্পিউটারে হোক। আজকাল মোবাইলে দেখা খুব সহজ হয়ে গেছে, গুগল সার্চে যে কি ইউটিউবে যে শুধু লিখুন হ্যাশ, মানে চৌকোর যে মোবাইলের বাম সাইডে অনেক মোবাইলের ডান সাইডে থাকে ওইটা টেপবেন, তারপরে লিখবেন ইসলাম ইন বাংলা, ইসলাম ইন বাংলা হ্যাশ লিখে ক্লিক করুন, আমার সমস্ত পর্ব ওখানে আপনাদের সামনে অটোমেটিক্যালি এসে যাবে। এবারে একের পরে এক আপনি যে পর্ব দেখতে চান দেখতে থাকুন। যারা নতুন আমার প্রোগ্রাম দেখছে তাদের জন্য আরও সুবিধা, তারা যদি পুরনো সূত্র দেখতে চায়, এর আগে কি বলেছি কি বিষয় আলোচনা করেছি ধারাবাহিকভাবে যদি দেখতে চায় তো তাদের জন্য এটা খুব সুন্দর হবে, জিনিসটা বুঝতেও সুবিধা হবে এবং আশা রাখি আমার প্রতি পর্ব থেকে তারা কিছু না কিছু শিক্ষা লাভ করবে আর সেটা তাদের জীবনে বড় কাজে আসবে। আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার প্রস্তাব রাখার জন্যও আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আশা রাখি আপনার প্রশ্নের দিকে আমাদের চ্যানেল উইনের বোর্ড তওয়াজ্জো দেবেন এবং তার উপরে যদি আমল করা সম্ভব হয়, এটাকে যদি এখন প্র্যাকটিক্যাল করা সম্ভব হয় তো ইনশাআল্লাহ করবেন। পরের প্রশ্ন নিই। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমার নাম নূরে আলম, আমার ঘরে খুব অসুবিধা হচ্ছে, তাই কি করলে কি হয়, সব কিছু করছি দেনা পাওনা হয়ে আছে, ব্যবসা ঠিক মতো চলছে না, একটু উত্তর দিবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, এখন আপনার মতো অনেকেই আছেন যারা পারিবারিক বা সংসারে অনেক অশান্তি ভোগ করছে, আর্থিক সংকটের মধ্যে আছে। এর কয়েকটা কারণ আমি এর আগেও বলেছি, বিশেষ করে যখন মানুষ আল্লাহকে তার সময়ে
যেভাবে আমাদেরকে স্মরণ করতে বলা হয়েছে, যদি স্মরণ না করে তো আল্লাহ তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেয়। আর আল্লাহ যখন কাউকে কারোর অবস্থায় ছেড়ে যায় তো সে কখনো উন্নতি করতে পারবে না। তাই আপনার কাছে অনুরোধ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করুন, আর প্রতি নামাজের পরে আল্লাহর কাছে এইভাবে মোনাজাত করুন, এই আয়াতটি পাঁচবার পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, দেখুন কীভাবে জীবনে পরিবর্তন আসে বা কীভাবে সংসার থেকে বা আর্থিক যে সংকটের মধ্যে আছেন তার থেকে মুক্তি পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়ায়াকশিফুস্সু। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়ায়াকশিফুস্সু। এই আয়াতটি পাঁচবার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তাছাড়া প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা, সকালবেলা সাদকা বের করবেন, ওইরূপ সন্ধ্যাবেলা সাদকা বের করবেন। সকালবেলা সাদকা বের করলে সারাদিন তার ভালো যাবে, বিপদ আপদ থেকে মুক্তি পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রুজিতে বৃদ্ধি করবে। রাতের বেলা সাদকা দিলে আল্লাহ তার রাত্রে তার হেফাজতের জন্য ফেরেশতা পাঠাবে এবং সে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তিতে থাকবে। সাদকা দিতে থাকুন, আর বিশেষ করে রুজির সংকটের জন্যে সূরায় সাবা আয়াত নম্বর 39, সূরায় সাবা, সূরায় ইয়াসিনের আগের সূরা, সূরায় সাবা আয়াত নম্বর 39 প্রতি নামাজের পরে পাঠ করুন। তবে তার আগে কিছু না কিছু সাদকা দিতে হবে, সামান্য কিছুদিন করে দেখুন। আমার মনে হয় 40 দিন যদি আপনি এটা করতে পারেন কন্টিনিউয়াসলি, তো 40 দিনের মধ্যে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কখনো ভাবতেই পারেননি। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ বেদিনগর থেকে বলছি। আমার ছোট বোনের মুখে অতিরিক্ত দাঁত বের হয়েছে, ওষুধে ভালো হয় না, মাওলানা সাহেব কোনো উপায় থাকলে বলে দিবেন। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, কাঁচা হলুদ এবং কাঁচা আলু দুটো পিষাই করে ওর একটা পেস্ট তৈরি করতে হবে। আর সূরায়ে বাকারা আয়াত নম্বর 71, মুসাল্লামাতুন লা শাইয়া ফিহা, সামান্য এতটুকু পড়তে হবে, মুসাল্লামাতুন লা শাইয়া ফিহা, পরিপূর্ণ, কমপ্লিট এবং যার উপরে কোনো দাগ ধাব্বা নেই। এই আয়াতটি 71 বার পড়ে সূরায়ে বাকারা আয়াত নম্বর 71, ওই আয়াতের এই অংশটা, এই টুকরোটা 71 বার পড়ে ওই পেস্ট, মানে কাঁচা আলু এবং কাঁচা হলুদের ওই পেস্টের উপরে ফু দিয়ে ওই পেস্টটা রাত্রে যেখানে যেখানে দাগ সমস্ত জায়গায় লাগিয়ে শুতে হবে। সকালবেলা গরম পানি দিয়ে ওটাকে ধুয়ে ফেলতে হবে, কি ফেস ওয়াশ দিয়ে যদি ধোয়া যায় ভালো, ধুয়ে ফেলতে হবে। সামান্য কিছুদিন করুক, ইনশাআল্লাহ আশা রাখি চেহারা ফর্সা এবং সুন্দর হয়ে যাবে। তাছাড়া উপটান পাওয়া যায় আয়ুর্বেদিক ওষুধের দোকানে, ওটাও যদি ব্যবহার করতে চান তো ব্যবহার করতে পারেন। আশা রাখি নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি বলছিলাম নদিয়ার থেকে, ইরা রহমান নাম। ওই ইসমে আজম দোয়াটা আপনি কমপ্লিট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাহলে খুব ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার অনেক অনেক সময় স্মরণে থাকে না বলে আমি কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে এগুলো পাঠাতে পারি না, এর জন্য আমি ক্ষমা চাই। তবে যখন সুযোগ পাই আমি অবশ্যই পাঠানোর চেষ্টা করি। তবে আমি পুরো চেষ্টা করব আপনার জন্য ওই দোয়াটা পাঠানোর, ইসমে আজমের। তবে আপনি নিজে যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেন তো সেটাই মঙ্গল। আমি বলে দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হবে। গুগল সার্চে যে লিখবেন শুধু দোয়ায়ে উম্মে দাউদ, দোয়ায়ে উম্মে দাউদ, ইংলিশে লিখুন, আরবিতে লিখুন, উর্দুতে লিখুন, যে কোনো ভাষায় দোয়ায়ে উম্মে দাউদ লিখলে নবি উম্মে দাউদের ওই দোয়া আপনার সামনে এসে যাবে, ওটাকে ডাউনলোড করে নিন। ওর ভেতরে সমস্ত ইসমে আজম আছে। তাছাড়া দোয়ায়ে যশনে কবির ডাউনলোড করে নিন, তার ভেতরেও ইসমে আজম আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের 1000 নাম ওই দোয়ার মধ্যে আছে, দোয়ায়ে যশনে কবির, ওটাকে ডাউনলোড করে নিন, ওটা পড়ুন। দোয়ায়ে সবাসব যদি সম্ভব হয়, দোয়ায়ে সবাসব কি দরুদে সবাসব বলা হয়, ওটা ডাউনলোড করুন, ওর মধ্যে ইসমে আজম আছে।
ঈদের দিনের সকালবেলা যে দোয়াটা পড়তে বলা হয়েছে ওর মধ্যে ইসমে আজম আছে। মুফাদুল জানান ডাউট করে নিন, মুফাদুল জানান বইটার নাম, দোয়ার বই, ওর মধ্যে এই সমস্ত দোয়া আছে। আশা রাখি একটা বই ডাউনলোড করতে কোনো অসুবিধে নেই, উর্দুতে, হিন্দিতে বা অন্যান্য ভাষায় আছে, বাংলায় এখনও মুফাদুল জানানের ব্যাখ্যা করা হয়নি কমপ্লিটলি, তবে বাংলায় দোয়ার বই আছে। মুফাদুল জানান ডাউনলোড করে নিন, ওর মধ্যে এই সমস্ত দোয়া আছে। আর যদি মুফাদুল জানান ডাউনলোড না করতে পারেন তো এই দোয়াগুলো, যে চারটি দোয়ার নাম নিলাম, এগুলো আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন। তার মধ্যে ইসমে আজম আছে, ওই দোয়াগুলো পড়লে ইনশাআল্লাহ আপনার মনোকামনা আশা পুরো হবে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিন। আমি অনেক প্রশ্ন পাঠি করে একটা শুনতে পাই, আর আমার প্রশ্ন একটা ছিল, আমি রাত্রে যখন ঘুমিয়ে থাকি স্বপ্নে দেখি কোনো সময় মরা শাসনে চলে যাই, যেন কত ধোঁয়ার দেখি পরিষ্কার অনেক রাত্রে যেন ঘুরছি সব, এই জন্য স্বপ্নে দেখার পর আমার ভয় হয় আর ভুল হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনার নালিশ আমি শুনে খুব দুঃখিত। আপনি যখনই ফোন করছেন তখনই একটা নালিশ করছেন যে আপনি আজ পর্যন্ত নিজের প্রশ্নের উত্তর পাননি। আপনি শুধু উত্তর শোনার অপেক্ষায়, যদি চ্যানেল উইন বা আমাদের অনুষ্ঠান দেখতেন তা আসার আগে এতদিন আমি মিথ্যা কথা কখনো বলি না। আপ্রাণ চেষ্টা করি ভুলে বা মজবুরেতেও যেন আমাকে মিথ্যা কথা না বলতে হয়। আমি কতবার যে আপনার প্রশ্নের উত্তর দিয়েছি সে আল্লাহই জানে, হয়তো সে সময় আপনি শোনেননি, টিভি খোলেননি, দেখেননি, কোনো না কোনো কারণবশত হয়তো আপনি ব্যস্ত থাকার কারণে নিজের প্রশ্নের উত্তর শোনেননি। তাই এইভাবে দ্বিতীয়বার প্লিজ দয়া করে বলবেন না যে আপনার প্রশ্নের আমি উত্তর দিইনি, এমন কখনো হতে পারে না। আমি এর আগেও বলেছি, আমার সমস্ত দর্শকবৃন্দ, শ্রোতা বন্ধুরা আমার জন্য বড় অর্থ রাখে, আমি সকলকে সমান গুরুত্ব দিই, কাউকে নজরআন্দাজ করি না, ইগনোর করি না। যে প্রশ্ন আমরা বুঝতে পারি, ক্লিয়ার হয়, পরিষ্কার রেকর্ড হয়, আমরা অবশ্যই সেটার উত্তর দিই। হ্যাঁ, এটা অপরি সত্য কথা বা বাস্তব, যে প্রশ্ন ক্লিয়ারলি রেকর্ড হয় না, মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্যে, মেশিনের অসুবিধার জন্যে বা কোনো রকমের ভয়েস প্রবলেম থাকলে সেগুলো আমরা নিই না, কেননা সেটা নিয়ে নেওয়া মানে বেকার, সময় নষ্ট করা। আমি এর আগেও আপনার প্রশ্নের উত্তর দিয়েছি এবং আজও আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, দয়া করে নিজের উত্তর শুনুন। আশা রাখি পরে আর এই নালিশ করবেন না, কেননা আপনার অনেকবার নালিশ শুনেছি যে আপনারা বা আপনি আমার প্রশ্নের উত্তর দেননি। এখন এমন কখন আমি করি না বা করিনি, প্লিজ রাগ করবেন না। এবারে আপনার ওই স্বপ্নের জন্যে আমি আপনাকে একটা উপায় বলে দিচ্ছি, রাত্রের শোয়ার সময়ে বালিশের তলায় কোনো লোহার জিনিস রাখবেন, চাতি, ছুরি, লোহার কোনো জিনিস রেখে ঘুমাবেন। আর তাছাড়া যদি সম্ভব হয় তো দুয়ায়ে তাজ, ওটাকে মাথা তলে রেখে ঘুমাবেন, ইনশাআল্লাহ কোনো রকমের ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না। আর যদি সম্ভব হয় রাত্রে শোয়ার আগে আয়াতুল কুরসি এবং মাউজাতাইন, কুল আউযু রাব্বিন্নাস এবং কুল আউযু রাব্বিল ফালাক পড়ে নিজের বুকের ওপরে ফু দিয়ে ঘুমাবেন, ইনশাআল্লাহ কোনো রকমের জেন বা শয়তান আপনার নিকটে আসবে না এবং ওই সমস্ত দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন যা দেখলে কষ্ট পাচ্ছেন দেখবেন না। আশা রাখি এটার ওপরে যদি আমাল করেন খুব শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারবেন। তাছাড়া যদি অনেক অনেক সময় এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমরা ভয় পাই, ঘুম ভেঙে যায়, তো সঙ্গে সঙ্গে উঠে বসে নাদে আলী পড়ে নিজের বুকে ফু দেবেন, কি নাদে আলী পড়ে তিনবার তালি বাজিয়ে, মানে তালির আওয়াজ যতদূর যাবে, যেটা আমাদের গুরুজনরা আমাদেরকে বলেছেন, যতদূর যাবে ততদূর আপনার জন্য একটা হেসার তৈরি হয়ে যাবে, ওর ভেতরে কোনো জেন বা শয়তান প্রবেশ করতে পারবে না। আর
আপনি শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারবেন। বিসমিল্লাহ রহমান রহিম। নাদ আলিয়ান মাজহার আল আজায়েব তাজিদ হো আউনন লকা ফিন নওয়ায়েব কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সাইয়ানজালি বে আজামাতিকা ইয়া আল্লাহ বে নবুয়াতিকা ইয়া মুহাম্মদ বে ওয়ালায়াতিকা ইয়া আলী ও ইয়া আলী ও ইয়া আলী, এটা বলে বুকে ফু দিয়ে ঘুমে পড়বেন ইনশাআল্লাহ। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিন। আমি বোলপুর থেকে বলছি যে আমি তো কারবালাশরী গিয়েছিলাম, তো জিয়ারতের বই এনেছি। তো ওই জিয়ারতে 11 ইমাম ইমাম হুসেন আসলাম সোহাদে কারবালার জিয়ারত আছে, জানু সালমান আসলামের জিয়ারত আছে। তা ওই জিয়ারত যে পড়ি, যার যার জিয়ারত ইমাম পর ইমামদের জিয়ারত বা ইমাম হুসেন আসলামের জিয়ারত সোহাদে কারবালার জিয়ারত, তা ওই জিয়ারত পড়ে সবারই নামে নামে নামাজ পড়তে হবে? তা হাসান আল্লাহ সাল্লামের তো জিয়ারত নেই, তো ওনার জিয়ারত ইমাম হুসেন আসলামের জিয়ারত যখন পড়ি সোহাদে কারবালা বা ইমাম হুসেন আসলামের, তখন আমি হাসান আল্লাহ সাল্লামকেও নামাজ আমি নজর করে দিই, তো ওটা তো ঠিক হবে? আমি 12 ইমামে 11 ইমামেরই জিয়ারত ওখানে আছে বইটাতে, আর আলী আল্লাহ সাল্লামের আছে, মা ফাতেমা আল্লাহ সাল্লামের আছে। তা আমি ওনাদের জিয়ারত করে যার যার জিয়ারত পড়বো তার তারই নামে নামাজ পড়বো? এটা মৌলানা সাহেব একটু আমাকে বুঝিয়ে বলে দেবেন, তাহলে খুব ভালো হয়। আপনার এই শুনে আমার মনে হলো যে জিয়ারতের নামাজ পড়ে যে এত বড় নেকি হয়, আমি জিয়ারত তো পড়ি মৌলানা স্যার। তা রাখছি তাহলে। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকেন। আপনার কাছে শুনে আমি অনেক কিছু ধন্য হয়েছি, লাভবান হয়েছি, আমি খুব লাভবান হয়েছি মৌলানা স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ছাত্রজন, ফোন করার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন আমি বলি, আমরা যখন কোনো নবী বা ইমামের জিয়ারত পড়ি, তো ওই জিয়ারতের পরে দুরেকাত নামাজে জিয়ারত পড়া মুস্তাহাব। ওটা আপনার তরফ থেকে একটা উপহার দেওয়া হচ্ছে ওনাদেরকে। আর হাদিসে বলা হয়েছে, ইমাম নবীরা বলেছেন, যদি কেউ তোমার সঙ্গে ভালো ব্যবহার করে তো তার সঙ্গে তার চেয়ে তো ভালো ব্যবহার করো, যদি তোমার উপরে কেউ উপকার করে তো তুমি তার উপরে তার চেয়ে তো বেশি ভালোভাবে উপকার করার চেষ্টা করো। তো যখন আমরা ওনাদের জন্যে এই নামাজ পড়ে এর সওয়াব হাদিয়া করি, তখন ওনারা আল্লাহর তরফ থেকে, আল্লাহ ওনাদেরকে শক্তি দান করেছেন, ওনারা আমাদেরকে অনেক কিছু নিজের আশীর্বাদের মাধ্যমে, নিজের দোয়ার মাধ্যমে আমাদেরকে দান করেন। তো আমরা যদি সেটাকে নিজের জীবনে পেতে চাই বা ইহকাল ও পরকালে ওনাদের শেফাত পেতে চাই, তো ওনাদের জিয়ারত পড়ার পরে দুরেকাত নামাজে জিয়ারত পড়তে হবে, সকালের নামাজের মতো স্বাভাবিক। নামাজের পরে বলতে হবে যে আল্লাহ এই দুরেকাত নামাজের সওয়াব আমি দান করলাম আমার অমুক ইমামকে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মনে রাখবেন, নবী বলেছেন, মানজারানি জুরতুহু ফি কবরিহি, যে আমার জিয়ারত করবে আমি তার কবরে তার জিয়ারতে আসবো। ইমাম হুসেন আলাইহিস সালাম বলেছেন, মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন। তো যদি আমরা এই দুনিয়ায় ওনাদের জিয়ারত করে যাই, মরার পরে কবরের মঞ্জিল বড় কঠিন মঞ্জিল হবে, সেই সময় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আহলে বায়াত আমাদের শেফাত করেন, আমাদের জন্যে কবরে এসে ফেরিস্তাদেরকে বলেন যে এরা আমার অনুগামী, আমার অনুসারী, আমার জিয়ারত করতো, আমাকে সবসময় স্মরণ করতো, তো নিশ্চয়ই ওনাদের সিফারিশে আমরা কবরের সমস্ত আজাব থেকে মুক্তি পাব এবং সেখানে শান্তিপূর্ণভাবে থাকব। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বাকি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি আগামী পর্বে দেওয়ার চেষ্টা করছি। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদের যদি কোনো কারো প্রশ্ন থাকে, তো স্ক্রিনের উপর যে নম্বর আসছে ওই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করান, বা নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন। হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে, লিখেও নিজের প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যারা দূরত্ব দেশে বাস করছেন, যদি কেউ ইমেল বা ফ্যাক্সের মাধ্যমে নিজের প্রশ্ন চ্যানেল লিঙ্কে পাঠাতে চায় তাও পাঠাতে পারে। ইনশাআল্লাহ আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। যদি কখনও দেরি হয় তো দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন, কারণ আপনারা নিজেরাই শুনছেন, নিজেরাই দেখছেন যে অনেক অনেক সময় প্রশ্ন ক্রিটিক্যাল হয় বা প্রশ্নের বিস্তারিত উত্তর চায়। তো সেই সঙ্গে যখন আমরা বিস্তারিত উত্তর দিই, তো সেই এপিসোডে বেশি প্রশ্ন নিতে পারি না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রশ্ন করেন এই অপেক্ষায়, এই আশা নিয়ে যে আপনার প্রশ্নের মনোনীত
বা বিস্তারিত উত্তর আপনি পাবেন, যার পরে আপনার মনে কোনো রকমের সন্দেহ থাকবে না, আশঙ্কা থাকবে না। তাই আমরা আপ্রাণ চেষ্টা করি সকলকে শান্তিপূর্ণ এবং কমপ্লিট উত্তর দেওয়ার জন্যে, যাতে সে লাভবান হয় এবং তার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শকবৃন্দরাও লাভবান হয়। ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।